আমাদের কাছ থেকে তারা কি আশা করেন যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশে নিশ্চিত করতে হয়। সরকারের যেমন কর্তব্য আছে, আমরা যারা বিরোধী দল যারা নির্বাচন করতে যাচ্ছি আমাদেরও কর্তব্য আছে যে পরিবেশ রক্ষা করা, অবাধ নিরপেক্ষ যাতে হয়। তো এডিটর সাহেবদের সঙ্গে আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল যে অতীতের অভিজ্ঞতার আলোকে কী কী জিনিস তারা অতীতে দেখেছেন যেটা তারা মনে করেন আমাদেরকে এইবার এগুলো থেকে বিরত থাকতে হয় এবং সক্রিয়ভাবে সবাইকে চেষ্টা করতে হয় যে জনগণ সত্যিকার অর্থে নির্ভয়ে স্বাধীনভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন সত্যিকার অর্থে অবাধ এবং নিরপেক্ষ হয়। এটা আমাদের জন্য খুবই আজকে এটা আমাদের মূল্যবান মনে করি এবং আমাদের সে চেষ্টা থাকবে এবং সরকারের যেসব জিনিস আমরা চিহ্নিত করেছি আমরা আশা করব যে সংবাদপত্র এসব ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকমের সহযোগিতা আমরা চেয়েছি। মিডিয়া যা দিতে পারে।